সুন্দর। চারপাশে মেঘ, মাঝখানে তুমি আর আমি। আমার কি মনে হচ্ছে জানো, কুয়াশার চাদর আমাকে জড়িয়ে রেখেছে। না, কি আমি ছাড়া কেউ তোমাকে জড়িয়ে ধরতে পারবে না। হাসছো যে? তুমি একটা পাগল। হ্যাঁ, আমি একটা পাগল। তুমি একটা ছোট। আমি একটা ছোট। আচ্ছা ঠিক আছে। এই মেঘ, সরে যা, দূর হয়ে যা। আমার ছোট ছাড়া আমার ত্রিসীমানায় আর কেউ আসবে? কেমন লাগে তোমার? শান্তি লাগে। কত শান্তি? সবচেয়ে বেশি শান্তি ভালোবাসা। জানি তো। জানো? জানি। কতটুকু জানো? জানি না। যখন আমি গেলাম তুমি থাকো। প্রকাশকরা এই সময়ের ছেলে মেয়েদের প্রেমের গল্প চায়, তোমার আমার গল্প না। গল্প তো গল্পই, এই সময় সে সময় কি তুমি বুঝতে পারছো না কেন? এখনকার ছেলে মেয়েরা আমাদের মতো না, ওরা অন্যরকম, কেমন যেন কথাবার্তা চাল চলন মানে স্বাভাবিক না, অস্থির, কিরকম যেন। তাই লেখো। কি করে লিখবো আমি এদের সম্পর্কে তো জানি না, আমি ভাষা ধারণা নিয়ে তো লেখা যায় না, তাই না? সোহান এই সময়ের ছেলে, তুমি ওর সাথে কথা বলো। ওকে দিয়ে হবে না, ও তো আমার মতো, বয়সের আগে বুড়ো হয়ে গেছে, তাই না? এখনকার ছেলে মেয়েদের সঙ্গে ওর কোনো মিল নেই। 10 বছর হলো মানুষ তোমার লেখা পড়তে পারছে না। তুমি জানো, তুমি এতদিন পর লিখতে বসেছো দেখে আমি কত খুশি হয়েছি। চলন, জীবনযাপন, প্রেম, ভালোবাসা, জীবনবোধ, কোনো কিছু সম্পর্কে তো আমার স্বচ্ছ ধারণা নাই। তোর ভাষা ধারণা নিয়ে তো লেখা যায় না, আর তোর কাছ থেকেও যে হেল্প নেবো সে হেল্প হয়তো নাই, তুই হয়েছিস একবারে। হ্যাঁ ভাইয়া, তোমার কাছে বড় হয়েছি, তোমার মতো হবো না। আচ্ছা ভাইয়া দাঁড়াও, আমি দেখি তোমার জন্য কী করতে পারি। তুই কী করবি তোমার জন্য? কি করা যায়?
Yes, sir. 512, sir. Okay. 512. Okay. Nice to be with us. আপনি আর আমি একসঙ্গে এরকম একসাথে থাকবো? হ্যাঁ, ইম্পসিবল। মানে কি সারা, কি বলছিস তুই? আরে শোন, আমি তোর সাথে থাকব আর তুই একলা থাকবি এখানে। আরে আজিব তো কেন? কারণ তোমার সাথে এখন আমার বিয়ে হয়নি। আমাদের দুজনের বিয়েটা আগে হোক, তারপর আমরা একসাথে থাকবো, তার আগে না। For God's sake, come on, Sara. আমরা এত কষ্ট করে এত প্ল্যান টেন করে নেপালে এসেছি, একটু মজা করবার তুই এখন। আমরা মজা করব, অনেক মজা করব, কিন্তু মজা করার জন্য একসাথে থাকার কোনো দরকার নেই, তাই না সারা? প্রবলেম কি? বিয়ে করিস না ঠিক আছে, কিন্তু বিয়ে তো করবি, তাই না? হ্যাঁ, বিয়ের পর একসাথে থাকবো, এখন না। এর কোনো মানে হয় বল? সারা, তুই যে এতটা কনজারভেটিভ, আগে তো কখনো বুঝিনি। এখানে কনজারভেটিভের কি আছে? আর তোদের কথাই তো আমি বুঝতে পারছি না। মানে বিয়ের আগে আমি যদি ওর সাথে থাকি তাহলে আমি মডার্ন হয়ে গেলাম, আমি স্মার্ট হয়ে গেলাম না? ওকে ফাইন, তোরা দুজন এখানে থাক, আমি এখানে থাকবো না। টিকিট আমার কাছে আর রাস্তার দিকে। আমি যে তোকে ভালোবাসি সেটা নিয়ে তোর কোনো প্রকারের কনফিউশন? কোনো কনফিউশন? কথা বলছিস না কেন? না, ফাইন, তুই যে আমাকে ভালোবাসিস সেটা নিয়ে তোর কোনো কনফিউশন? কোনো কিছু জানি না। জানি না মানে কি? আমার ইচ্ছে হয়েছে, আমি তোকে বলেছি, তোর কোনো প্রবলেম না? আমার আর প্রবলেম কি? আমি যেটা বোঝা সেটা বুঝে। কি বুঝছিস তুই? তোর আর আমাকে থাকতে হবে না, তুই থাক তোর মতো। হ্যাপি? ফালতু কথা বলবি না। আমি ফালতু কথা বলছি? আমি ফালতু কথা বলি? হ্যাঁ বলিস। তুই ফালতু কথা বলিস, তুই ফালতু এক করছিস। আমি তুই সবসময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার করিস। আমি তোর সাথে সবসময় এরকম করবো, তুই বল বল। তুই আমার সাথে দেখ দেখ, তোরা ঝগড়া করছিস কেন? কি সমস্যা? কি আমি কোন প্রকারে ফাইজলাম করছি না, আমি ড্যাম সিরিয়াস। আর নেপালি বিয়ে করতে প্রবলেম কি? বিয়ে তো করতেই হবে আজকে কালকে, চল। সেটা তো করতে পারি, কিন্তু আমি এভাবে বিয়ে করব না। এতই মত ম্যাডাম, রুমে যাই আমরা। ম্যাডাম আসবো। সরি, ইন্টারাপ্ট করছি, আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন? আমরা, হ্যাঁ আমরা বাংলাদেশ থেকে। আপনি? যে আমি হোক, এই হোটেলে উঠেছেন? হ্যাঁ, এখন পর্যন্ত তো এই হোটেলে। এনিওয়ে, আমি সোহান। ও, আমি শাফিন। ও হচ্ছে তাস, ও হচ্ছে স্যার। হ্যালো স্যার, নাইস টু মিট ইউ অল। আমাদের এখানে একটা বাংলো আছে, আপনারা চাইলে আমাদের এখানে উঠতে পারেন। না আসলে থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা এখানে অলরেডি উঠে গেছি, থ্যাংক ইউ। আমাদের রুম রেন্ট কিন্তু অনেক কম, মাত্র 100 রুপি। কত? মাত্র 100 রুপি।
না ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ভাড়া শুনে বুঝতে পারছি আপনার হোটেল কোন লেভেলের হবে থ্যাংক ইউ আমাদের বাংলো কিন্তু এই হোটেলের চেয়ে কোনো অংশে কম না কি আসলে তাহলে ভাড়া এত কম কীভাবে আসলে হয়েছে কি আমি আর ভাইয়া এখানে থাকি আমরা বিজনেস পারপাসে ভাড়া দিই না শুধুমাত্র বাংলাদেশিদের জন্য আমাদের ব্যাপারটা আমার ভাইয়ার ভালো লাগে আই গেস আমরা যাই কি দেখি যদি ভালো লাগে থাকলাম নাহলে চলে আসলাম পারফেক্ট ইটস আ ডিল আচ্ছা আমরা যদি নেপালে থেকে যাই তোমার কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম নেই তাহলে চলো আমরা এখানে একটা ছোট্ট ঘর বাঁধিয়ে থেকে যাই থেকে যাই সত্যি সত্যি আমরা থাকবো থাকবো এখানে থেকে তুমি লিখতে পারবে না পারবো তোমার এত এত ভক্ত এত নাম দেশের জন্য তোমার মন কেমন কেমন করবে না করবে তাহলে থেকে যাবো বলছো কেন তোমার জন্য ওলে ওলে আমার ছোট্ট বাচ্চাটা আমার জন্য তোমার এখানে থাকা লাগবে না আমাদের যখন আবার ইচ্ছে হবে আমরা এখানে এসে ঘুরে যাবো না আমরা এখানে থাকব আরে বাবা আমি তো এমনি এমনি বললাম আমি তো এমনি এমনি বলিনি আমি সত্যি সত্যি বলেছি আমরা এখানে থাকব আচ্ছা ঠিক আছে আমরা এখানে থাকব খুশি খুশি তুমি একটা পাগল তোমার জন্য তুমি একটা মস্ত পাগল তোমার জন্য তুমি একটা আস্ত পাগল তোমার জন্য সবই আমার জন্য সব তোমার জন্য ভাইয়া 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 শোনো তিনজন গেস্ট নিয়ে এসছি কে আর তিনজন গেস্ট নিয়ে এসেছি আমাদের সঙ্গে থাকবে গেস্ট মানে মানে হচ্ছে তুমি যাদেরকে নিয়ে লিখতে চাও যাদেরকে জানতে চাও তাদেরকে নিয়ে এসেছি কারা এরা কে কেন শোনো তুমি কিচ্ছু বলবে না আমি তোমাকে কয়েকটা কথা বলবো তুমি খালি শুনবে ওকে শোনো আমি যাদেরকে নিয়ে এসেছি মানে মানে একটা ছেলে দুটো মেয়ে ওরা তুমি ঠিক যেরকম খুঁজতে ছিল সেরকম হয়েছে এই তোর প্রবলেম কি চেয়ারে নানা করছিস না কেন আজই পাতিলের মতো চেয়ারটা বানিয়ে রেখেছে এগুলো কি ধরনের কথা কি আসলে তুই রিয়্যাক্ট করছিস কেন আমি জাস্ট বললাম যে চেয়ারটা একটু নর্মাল কর এতটুকু বলতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম তুই সেটা রাখিস নি আমি তো সেটা মেনে নিয়েছি হ্যাঁ মেনেছিস কিন্তু অনেক ঝগড়াঝাটি হওয়ার পরে ওকে বোঝাতে আমার ধারণা কি জানিস আমি যেই ভাষায় কথা বলছি সেটা বুঝতে পারছে না অন্য কোনো ভাষায় বোঝাতে ওকে বোঝা আমার নালের সামনে নিয়ে যাবে আইতাস আমি তোদের মতো না আমার রাত ভাঙতে একটু সময় লাগে আর ওকে বলে দে আমাকে নিয়ে বদার করার এমন কোনো কিছু নেই ঠিক আছে কোনো দরকার নেই খুব আনফরচুনেটলি আমি তোমাকে নিয়ে বদার করব আর তো কেউ নেই খুব ভুলে চলে তো আমি তোমাকে ভালোবাসি তাই না আমার ভুল হয়ে গেছে তোরা কি থামবি তোদের পেচাল শুনতে শুনতে আমার মাথা ধরে গেছে মাথা কেটে ফেলে দে বেশি কথা ভাইয়া আমাদের গেস্ট শাফিন সারা আর তাস আর আমার ভাইয়া রেহান মাহমুদ আপনি লেখক রেহান মাহমুদ আমি রেহান থ্যাংক ইউ তুমি করে বলি হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া তোমরা কথা বলো আমি রুম রেডি করে আসছি কবে আসছো আমরা আজকে এসেছি আমি খুব অবাক হচ্ছে যে তুমি আমার লেখা পড়েছো যে আপনার লেখা পড়বো না ভাইয়া আমি সরি আমি আপনার লেখা পড়ি না 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 পড়াটা স্বাভাবিক আমি আমার শেষ লেখাটা লিখেছি 10 বছর আগে কেন এই 10 বছরে আপনি কিছুই লিখেননি না কেন লিখতে পারেনি মানে আপনি কি কারণে মানে কেন লিখতে পারেনি আই এম সরি আমি বোধহয় খুব বেশি প্রশ্ন করে ফেলছি তাই না না ঠিক আছে
আমার মনে হয় তোমাদের এখানে খুব বেশি খারাপ লাগবে না। না না প্রশ্ন আসে না, এত সস্তায় তো অনেক ভালো জায়গা। না আপনার বাংলাটা আসলে খুব সুন্দর, খুবই সুন্দর। আপনি 10 বছর ধরে এখানে আছেন, দেশে যান না কেন? আপনাদের রুম রেডি, তোমরা ফ্রেশ হও, রুমে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এই নাও, তুমি এখানে বসে বসে টিভিতে দেখবে। ঠিক আছে, কিন্তু একজন মানুষের পার্সোনাল বিষয়গুলো দেখা এটা কেমন দেখে? আরে বাবা, তুমি তো জাস্ট কথা শুনবে, আর বেশি ব্যক্তিগত হলে টিভি অফ করে দেবে। না সেটা অফ করলাম, কিন্তু তারপরেও কেমন লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে অ্যারেঞ্জ করে দিলাম, এখন তোমার ইচ্ছা, আমি যাই। আবারও হুম, তাহলে ব্যাপারটা খুবই ক্ষুধা লেগেছে, খেতে চল। চল আমাদের খাবার কেমন লাগবে আপনার? ভালো, খুব ভালো লেগেছে। এখানে এসে যে বাংলাদেশি খাবার পাবো সেটা কিন্তু আমি চিন্তাই করিনি, বাট ওরা একটু আপসেট হয়েছে। কেন? ওদের কথা হচ্ছে যে নেপালে এসে যদি বাংলাদেশি খাবার খেতে হয় তাহলে নেপালে আসা কেন, নেপালে এসেছি নেপালি ফুড খাবো। হুম, তা অবশ্য ঠিক, তাহলে আপনাদেরকে বাইরে খেতে হবে। হুম, আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কোশ্চেন করতে পারি? জি বলুন। আপনার ভাই, উনি তো বাংলাদেশে অনেক ফেমাস মানুষ, উনি ওখানে না থেকে এখানে থাকেন কেন? 10 বছর আগে ভাইয়া ভাবি এখানে হানিমুন করতে এসেছিলেন। তারপর? আপনার ফ্রেন্ডরা কোথায় দেখতে পাচ্ছি না যে? ওরা বোধহয় রুমে চলে গেছে, আপনি আপনার কথা শেষ করেননি। তারপর? আপনারা কি রাতে আমাদের এখানে খাবেন নাকি বাইরে খাবেন? আমি এখন ঠিক বলতে পারবো না, ওদেরকে জিজ্ঞেস করতে হবে। ওকে, তো এখানেই থাকবেন নাকি একটু ওদিক যাবেন? চলুন ওদিকে ঘুরে আসি। আমি যাব, তাই তো বললাম। আরে বাবা, আচ্ছা আপনার কি বেশি প্রিয়, পাহাড় না সমুদ্র? দুটোই, তবে পাহাড় কেমন যেন আমার কাছে অন্যরকম লাগে, মনে হয় হয়তো বেশি এসেছি সেই জন্য। আপনার?
আমার কাছে এতদিন সমুদ্র অনেক প্রিয় ছিল, পরে পাহাড় দেখে মনে হচ্ছে ইস, এখানে যদি আমার একটা ছোট্ট ঘর থাকতো। সেই ঘরে আপনি আর শাফিন? কি জানি মানে দেখার মতো তেমন কিছু নেই, ক্লাব পাব ক্যাসিনো সব আছে, এনজয় করার মতো সব আছে, চল। আমি ডিস্কো ডিস্কোতে যাবো না। সারা তুই এখানে এসে এখন কেন করছিস আমাকে একটু বলবি? মানে ও এমন একটা আচরণ করছে, ও জীবনেও পার্টিতে যায়নি, জীবনেও নাচেনি। নেচেছি কিন্তু সেটা ঘরোয়া পার্টিতে, আমরা নিজেরা নিজেরা। কি আশ্চর্য কথাবার্তা, আমরা এখানে বাইরের মানুষ কোথায়, আমরা তো নিজেরাই সব। আমি এরকম পাবলিক ফ্লোরে যাব না। আমি কিন্তু পাগল হই এখন, সরি। আমি যাব না, তোরা যা, আমি হোটেলে আছি। তুই এখানে একা একা থেকে কি করবি, চল না আমাদের সাথে প্লিজ। তোরা যা না, তুই শাফিনের সাথে যা, শাফিনকে নিয়ে যা। আমাকে শেষবারের মতো আপনি একটা কথা বলেন, শেষবার। হ্যাঁ, আর কিছু জানতে যাবো না। আপনি আমার গার্লফ্রেন্ড না, তাজ আমার গার্লফ্রেন্ড। আমি যদি হই তাহলে আমাকে তো তোর বোঝা উচিত। আমি তোকে বুঝি না, আমি তোকে বুঝি না, তাই না? আমি সরি, আমি আসলে তোকে বুঝি না, আমার বোঝার কোনো ইন্টারেস্ট নেই। আয় চল, ওইখানে থাকুক, একলা বসে থাকুক, ও বুঝুক। সারা প্লিজ মন খারাপ করে থাকবেন না, মানে আপনি মন খারাপ করে থাকলে কি, মানে চারপাশটা কেমন যেন অন্ধকার লাগে। সরি, মানে আপনি বোধ হয় না, মানে আমি আসলে ভীষণ এলোমেলো হয়ে আছি, আর এই শাফিনকে আমি চিনি না। আমি জানি ও হই হুল্লোড় করতে, আনন্দ ফুর্তি করতে খুব ভালোবাসে, কিন্তু আসলে কিছু কিছু ব্যাপার আছে না যা, মানে বুঝতে পারছি। আপনি তো একটু একটু দেখেছেন, আমি ঠিক বুঝতে পারছি না আমি আসলে কী করবো। আপনি তো অস্থির হবেন না, এরকম হয় মানুষ তো। আর আর আমার মনে হয় কি, মানুষ সচরাচর ভুল মানুষকে ভালোবাসে। ভুল মানুষ অবশ্য আমার ধারণা ভুলও হতে পারে। না, আপনি হয়তো ঠিক বলছেন। মানুষ
কোনো প্রবলেম নেই, ঠিক আছে, সব ঠিক আছে। সব না কিছু, কতটুকু বাকি? অনেক, আমি ডিসাইড করে ফেলেছি। কি? তুমি ঠিকই বলেছো, সত্য সবসময়ের জন্য সত্য, সুন্দর সেও সবসময়ের জন্য সুন্দর। সত্য সুন্দরের কোনো কাল নাই, ওরা তো সমকালীন। আচ্ছা, আমি যদি তোমার আমার কথা আমার লেখায় নিয়ে আসি, তুমি মন খারাপ করবে? মনে হয়েছিল নেপালে সে কি ভুলটাই না করেছি, অথচ এখন মনে হচ্ছে এখানে না আসলে অনেক বড় একটা ভুল হয়ে যেত। মুরব্বীরা সেই জন্যই বলে যা হয় ভালোর জন্যই হয়, কিন্তু শাফিন কিন্তু মানুষটা খারাপ না। ওর উপর আসলে আমার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, কিন্তু আচ্ছা সেদিন
আপনি রেহান ভাই সম্পর্কে কি একটা কথা বলতে গিয়ে চেপে গিয়েছিলেন, কেন বলুন তো? না এমনি শুনলে হয়তো আপনার ভালো লাগবে না। তারপরও বলেন না, শুনতে চান? কি জানি ঠিক বুঝলাম না। আমিও কি বুঝি, চলুন অতীতে যাই। আমার মাথায় কিছু ঢুকছে না। সারা একবার আমাকে একটা নাটক দেখাতে নিয়ে গিয়েছিল, রবীন্দ্রনাথের রক্তকরবী। ওখানে একটা ডায়লগ ছিল, মনের কথা মন নিজেও জানে না। ঠিকই বলেছিস, নিজেরাও জানে না। আমরা মনে হয় আসলে একটা ভুল করে ফেলেছি, আমি, সারা, তুই, নবী, ভুল। আমার সাথে নাবিলের কিছুতেই ম্যাচ করছিল না, তোর সাথে সারার। সো কি দাঁড়ালো তাহলে ব্যাপারটা? ব্যাপারটা দাঁড়ালো এই যে, হাসছিস কেন? হাসছিস কেন? আরে হাসছিস কেন আজব তো? এমনি তুই বল ব্যাপারটা কি দাঁড়ালো। ব্যাপারটা দাঁড়ালো এই যে, সাফিনের সাথে আসলে ম্যাচ করে তাস। না, তাসের সাথে আসলে ম্যাচ করে সাফিনের। তুমি আর আমি,
ইয়ে আমার কি মনে হচ্ছে জানেন? জানেন? সরি, জানো? রাইট, এবার বলো কি মনে হচ্ছে। কুয়াশার চাদর আমাকে জড়িয়ে ধরে আছে। তা তো হতেই পারে না। কি কুয়াশার চাদর তোমাকে জড়িয়ে থাকবে? আমি তো মানবো না। তুমি একটা পাগল। জানি তুমি একটা পাগল। তুমি একটা ছোট ছোট বাচ্চা তো জানি। শান্তি লাগে। সবচেয়ে বেশি শান্তি ভালোবাসি। ভালোবাসি।